হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর উমরাজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। তো বন্ধুরা, দীর্ঘদিন কোনো ভিডিও দেইনি, লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, যেটা হচ্ছে অর্থ সংক্রান্ত। বাংলাদেশি টাকার মান কমে গিয়েছিল এবং ভারতীয় টাকার মান বেড়ে গিয়েছিলো, তো সেই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো তারপরেও কিন্তু আর রেগুলার সেইভাবে ভিডিও দেয়নি। তো আমি চাচ্ছিলাম যে বাংলাদেশি টাকার মান বাড়ুক, বা দুই দেশের টাকার মাঝখানের যে বিশাল ব্যবধান, সেই ব্যবধান কিছুটা কমে আসুক, তারপরে ভিডিও বানাবো। যেহেতু এই চ্যানেলে ভারত এবং বাংলাদেশ রিলেটেড ভিডিও তৈরি করি, আর অনেক মানুষ কিন্তু এই চ্যানেল থেকে ইনফরমেশন নিয়ে ভারতে ভ্রমণ করেছেন অথবা ভারত থেকে বাংলাদেশে এসেছেন, তো বেশিরভাগ বাংলাদেশি যেহেতু ভারতে যায়, আর প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশে আসলে মুদ্রা স্ফীতি বলবো না, এটা ডলারের একটা ঘাটতি সৃষ্টি হচ্ছিল এবং ভারতীয় রুপির মান অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, বা বর্তমানে সেটা এখনও বিরাজমান আছে, তবে এই জিনিসটি এখন কমাতে হবে বা কমে যাবে। তো চলুন আজকে চলে যাই সেই মূল ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওর যে সুখবর সেটি হচ্ছে হঠাৎ করে কিন্তু বাংলাদেশি টাকার মান এক লাফে একদিনে 10% বেড়ে গিয়েছে। আগে আপনাদের এক ডলার কিনতে 104 টাকা, 5 টাকা, 6 টাকা এরকম খরচ হতো, এটা গুগলের রেট বলছি। তো এখন কিন্তু আজকের ডেটে আপনারা গুগল করে দেখতে পারেন, 93 টাকা সামথিং আপনাদেরকে লাগছে হচ্ছে এক ডলার কিনতে। বাংলাদেশি 100 টাকার বিপরীতে ভারতীয় 84 টাকা বা 85 টাকা, এমন কিন্তু গুগলের রেট অনুযায়ী পাওয়া যাচ্ছে। তো অনেকে বলবেন হয়তো যে ভাই গুগলের রেটটা সঠিক থাকে না বা আপ ডাউন করে, তো আমি মানছি যে আপ ডাউন করে, তারপরও এটা কিন্তু ব্যাংকিং যে রেট সেটার সাথে কিন্তু অনেকটা কাছাকাছি থাকে। তো বাংলাদেশি টাকার মান যে এক লাফে 10% বৃদ্ধি পেল, এটা কিন্তু এমনি এমনি হয়নি। আমি দুইটা জিনিস পয়েন্ট আউট করেছি, সেই দুইটা জিনিস আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, বা এই বিষয়টি আপনাদেরকে বলার জন্যই এই ভিডিওটি। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ কিন্তু ডলারের মাধ্যমে ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে বলা চলে যে প্রত্যেকটা দেশের সাথে, বহির্বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে ডলারের বিনিময়ে কিন্তু পণ্য ক্রয় বিক্রয় করত, যেটা হচ্ছে এলসি খোলা থেকে শুরু করে পণ্য একেবারে বাংলাদেশে নিয়ে আসা পর্যন্ত সব কিছু কিন্তু ডলারের সাহায্যে হতো। তো ডলারের উপরে এই একক নির্ভরশীলতাই কিন্তু বাংলাদেশি টাকার মান মানে কমে যাওয়ার জন্য দায়ী। আর কমে যাওয়ার জন্য আরও অনেকগুলো বিষয় আছে, অনেক গোষ্ঠী আছে, তারা ডলার পুঞ্জীভূত করে রাখে ডলারের মূল্য বৃদ্ধি করার জন্য, আসলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু সিন্ডিকেট আছে, তো সেই সব বিষয়ে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে, বাংলাদেশ রিসেন্টলি দুইটা সিদ্ধান্ত নিয়েছে। তার প্রথম সিদ্ধান্তটা হচ্ছে চীনের সাথে কিন্তু বাংলাদেশের প্রায় কত পার্সেন্ট আসলে এ বিষয়টি ভিতরে যাচ্ছি না, চীনের সাথে কিন্তু বাংলাদেশের বড় অঙ্কের একটা বাণিজ্য হয়, আর একটি হচ্ছে ভারতের সাথে। তো চীন এবং ভারত এই দুই দেশের সাথে কিন্তু বাংলাদেশের ব্যাপক আকারে বাণিজ্য সংঘটিত হয়, এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম জিনিসে হাত দিলে দেখা যায় যে মেড ইন চায়না অথবা মেড ইন ইন্ডিয়া। তো চায়নার আধিক্যটা কিন্তু বেশি, আর ইন্ডিয়া থেকে যেগুলো আসে এগুলো হচ্ছে আমাদের মেশিনারিজ, গার্মেন্টস সেক্টরের জিনিসপত্র এইগুলো। তো যাই হোক, বাংলাদেশ সরকার রিসেন্ট একটি ঘোষণা দিয়েছে যে আপনারা চায়না থেকে যারা ইম্পোর্ট করেন, তারা কিন্তু বাংলাদেশি টাকা এবং চীনের যে ইউয়ান মানে ইউএস ডলার না, আপনারা জানেন যে মার্কিন এবং চীন একটা দ্বন্দ্ব আছে, তো সেই সুযোগে কিন্তু চীন একটা সুযোগ দিয়েছে বাংলাদেশের যে তাদের মুদ্রায় বাংলাদেশিরা তাদের সাথে বাণিজ্য করতে পারবে। তো এই বিষয়টি কিন্তু কয়েকদিন ধরে চলছিল, এর একটা প্রসেস চলছিল। তো হঠাৎ করেই কিন্তু বাংলাদেশ সরকার এই অনুমোদনটি দিয়ে দিয়েছে লাস্ট এই 2 দিনে, আর আজকে থেকেই কিন্তু বিষয়টি কার্যকর হয়েছে যে বিদেশ থেকে যারা পণ্য নিয়ে আসবেন, চীন থেকে বিশেষ করে, তারা কিন্তু চীনের মুদ্রায় চীন থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসতে পারবেন, ইউএস ডলারের দিয়ে কোনো বাণিজ্যই করা লাগবে না। আর এটিই কিন্তু বাংলাদেশের জন্য হয়ে গেছে ট্রাম্প কার্ড, হুট করে বাংলাদেশের মুদ্রা কিন্তু 10% বৃদ্ধি পেয়ে গেছে মুদ্রার মান। বন্ধুরা, এ তো গেল চীনের কথা, এবার আসি ভারতের কথায়। তো ভারতে কিন্তু চীনের দেখা দেখি বাংলাদেশের সাথে সেম একটা চুক্তি বা বাংলাদেশের একটা সুযোগ দিয়েছে, সে বিষয়টি হচ্ছে ভারতীয় মুদ্রায় কিন্তু বাংলাদেশিরা বা বাংলাদেশের ব্যবসায়ীরা ভারত থেকে এলসি খুলে পণ্য ক্রয় বিক্রয় বা আদান প্রদান করতে পারবে। তো এই বিষয়টিও কিন্তু বাংলাদেশের মুদ্রার মান বৃদ্ধিতে কিছুটা সাহায্য করেছে। তো এই বিষয়টি আর যাচ্ছি না, মেইন পয়েন্ট বা মেইন প্লাস পয়েন্টটা হয়েছে চীনের সাথে মূলত আমাদের এই চীনের মুদ্রায় ব্যবসার আদান প্রদানের যে সুযোগ, এটি মূলত বাংলাদেশের টাকার মান বৃদ্ধি করে দিয়েছে। আর একটা বিষয় হচ্ছে
যদি রাশিয়ার সাথে বাংলাদেশের রুবলের মাধ্যমে মানে রাশিয়ান মুদ্রার বিনিময়ে যদি বাংলাদেশের সাথে ব্যবসার আদান প্রদান সুযোগ সৃষ্টি হয়, তাহলে তো ভাই কোনো কথাই নেই, দেশের মুদ্রার মুদ্রাস্ফীতি ঘটবে না, ঘটলেও খুব কম ঘটবে, এবং বাংলাদেশ কিন্তু কিছু কিছু সময়ে নিজ দেশের মুদ্রার মান আন্তর্জাতিক কিছু কিছু বিষয়ের কারণে কিছুটা দমিয়ে রাখে। এটা যারা অর্থনীতি জানেন বা অর্থনীতি বিষয়ে ধারণা রাখেন তারা জানেন যে কিছু কিছু সময় কিন্তু নিজ দেশের মুদ্রার মান কমিয়ে রাখা হয়, আবার বাড়িয়েও দেওয়া হয়। তো আপনারা যারা পুজোর আগে এই মুহূর্তে ভারতে যেতে চান তাদের জন্য এটা আসলে খুশির খবর। কার্ড ইউজ করে অনেকে ইতিমধ্যে লাভবান হয়েছেন, তো কার্ডে এখন যতদূর জানি বেশি লাভবান হওয়া যাচ্ছে না, তো আপনারা ক্যাশ ক্যারি করতে পারেন। আর ক্যাশ ক্যারি করলে বর্ডারের এই যে বিষয়টা, বর্ডারেও যদি এই স্থিতিশীলতা চলে আসে, মোটামুটি বাংলাদেশি 100 টাকার বিনিময়ে যদি ন্যূনতম 80 টাকাও পাওয়া যায়, তাহলেও কিন্তু বিষয়টি আসলে খুবই খুবই ভালো হবে। তো আশা করছি সেই বিষয়টি আসলে খুব শীঘ্রই চলে আসবে এবং এর সমাধান হবে এবং বাংলাদেশি টাকার মান বেড়ে যাবে, গেলে দুই দেশের মানুষ কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে দুই দেশের মধ্যে চলাচল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশনমূলক ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সে বিষয়ে আসলে কমেন্ট করতে পারেন, সেই বিষয়ের পরে ভিডিও তৈরি করার চেষ্টা করবো। তো ভালো থাকবেন, সকালে দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।